বলছি কি আমি একটু ওই কৃষ্ণকলির সঙ্গে দেখা করতে চাই। আসলে আমি তো ওর গুরু হই, আমার কাছে গান শিখেছে সে। আচ্ছা বলছি, যিনি এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছেন উনি ওনার নাম বলেননি? না, নাম বলেনি, বললেন যে গুরুমা এসেছেন বললেই হবে। এই যে মেয়ে, গঙ্গা স্নান করে মন্দিরে পূজো দিয়ে তারপরে কোথায় গিয়েছিলে তুমি? তার মানে আমার যা মনে হচ্ছে সেটাই ঠিক, তুমি প্রতিদিন গঙ্গা স্নানের নাম করে অন্য কোথাও যাচ্ছ। আপনার গায়কিটা আপনাকে বদলাতে হবে, আপনাকে একটা নতুন গানের স্টাইল অ্যাডাপ্ট করতে হবে। এটা তো অনেক বড় শিল্পীর কাজ, আমি কি পারবো এভাবে আমার গলাটা বদলে দিতে? নিশ্চয়ই পারবেন, আগে সব কিছু ভুলে ধরন ধারণ পাল্টে আপনাকে একজন নতুন গায়িকা হয়ে উঠতে হবে। শোনা, এবছর তাহলে কে আসছে রতেন্দ্র? এমন একজনকে আনছি গান গাইতে, এই বাংলার জনপ্রিয় গায়িকা হয়ে উঠবে। তুমি কার কথা বলছো রতেন্দ্র? এই তো কয়েকদিন আগে রেড এফএম এ একটা প্রোগ্রাম শুরু করেছে, কৃষ্ণকলি। এখন না হয় ছোট কর্তার টাকা পাঠিয়ে দিলে, অপারেশনের পরেও তো অনেক খরচ, গুরুমার টাকা ফেরত দিতে হবে। রতিন জেঠু তো বলে গেলেন ওনার বাড়িতে অনুষ্ঠান করলে অনেক টাকা দেবেন, তাহলে কি আমি? বাবা, যদি আমি সত্যি সত্যি রতিন জেঠুর বাড়িতে গিয়ে অনুষ্ঠানটা করে আসি। ধুর বাবা, তুমি থাকো তোমার সন্দেহ নিয়ে, ওদিকে শ্যামা গুছিয়ে সংসার করছে, স্বামী সেবা করছে, শুধু তাই নয় তোমার বোন আমার মাসিমণি সেও শ্যামাকে ভালোবাসছে, আর তুমি তোমার এই সন্দেহ নিয়ে পড়ে থাকো। মা, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, যদি কিছু করার হয় ঠিকঠাক করে করো, এই ঠুকঠাক প্ল্যান আমার আর ভালো লাগছে না। দাও না এক ঘা, সেটা দিতে পারছো না, আর যদি না পারো তাহলে চলো আমরা বাড়ি ফিরে যাই। রোজকারই এক খিটিমিটি আমার আর ভালো লাগছে না। বাড়ি যাব কি রে? হ্যাঁ বাড়ি যাব কি? আমি তো একটা জব্বর খাওয়া দেবার কথা ভাবছি, একটা জব্বর খাওয়া। যাকে বুঝলি, এখন আর কথা বলবার সময় নেই, চ চ চ চ দেরি হয়ে যাবে। কি হলো, আবার কোথায় যাব? এত কথা নয়, কোনো প্রশ্ন নয়, জাস্ট ফলো মি, কাম। রাধা, আয়, যাচ্ছি। বিরক্ত কর রাধা, রাধা। শ্যামা, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আপনি এমন অনুষ্ঠান করবেন বলছেন? আমি তো মুখ ঢেকে গান করব ছোট কর্তা, আমাকে কেউ চিনতে পারবে না। আর তোমার কর্তা মাঝে বলেছেন সঙ্গে করে নিয়ে যাবেন, তাকে কি বলবে? হ্যাঁ, পাশে বসে নাম সংকীর্তন শুনতে হবে, তুমি গাইবে কি করে? এটা একটা সমস্যা ঠিকই, কিন্তু যদি কোনোভাবে গানটা গাইতে পারতাম তাহলে তো কিছু টাকা আসতো, তাই না? সেই টাকাটা দিয়ে কুরমার ধারটাও আমি শোধ করতে পারতাম। তাছাড়া রতিন জেঠু তো বলেছিলেন যে কৃষ্ণকলি যতই টাকা চাক না কেন উনি দেবেন। আমি জানি শ্যামা, আপনার মাথায় ওটাই ঘুরছে, প্রোগ্রামটা অন্য কোথাও হলে আমি তাও একবার ভাবতাম। একবার বোঝার চেষ্টা করুন, আমাদের পরিবারের সবাই ওখানে থাকবে, আপনার ধরা পড়ার চান্সেস ভীষণ হাই। আচ্ছা, আপনি কি একবারও ভেবে দেখেছেন মা যদি সামনাসামনি আপনাকে গান গাইতে দেখে তখন কি হবে? তখন একুলো যাবে, ওকুলো যাবে, কিচ্ছু করতে পারবেন না আপনি। নিখিল ঠিকই বলেছে ছোট বৌমা, যদি গান গেয়ে টাকা রোজগার করে তোমাকে ধার শোধ করতে হয় তাহলে এটা তোমার জন্য ঠিক জায়গা নয় ছোট বৌমা। তুমি চিন্তা করো না, এত সহজে রুক্মিণী তোমাকে পথে বসাতে পারবে না, কোনো না কোনো একটা উপায় বের হবেই। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নয় ছোট বৌমা। দেখো, শুধু টাকার জন্য তোমাকে আমি এত বড় রিস্ক নিতে দেব না, এখন চিন্তা শুধু রতিনদাকে নিয়ে, ও কি করে
সেটাই এখন দেখার। তোমার বৌদি সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে, এই সময় তোমার শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ হিসেবে কিছু যাওয়া উচিত তো নাকি? তুমি আর আমি দুজনে মিলে গিয়ে দেখে শুনে কিনে আনি সমস্ত জিনিসপত্র, কেমন? কৃষ্ণকলি যখন গান গাইবে ওর একটা ছবি তুলে দিতে পারো আমায়? ও তো সবসময় মুখ ঢেকে অনুষ্ঠান করে। জিকোকে একটু ডেকে দাও না, ও বোধ হয় এখনো ঘুম থেকে ওঠেনি। জিকো ঘরে নেই? তাহলে গেল কোথায়? আরে সকালবেলা একা একা চললে কোথায়? জিকোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কুমারী যখন নেই তখন তোর সঙ্গে যদুর সম্পর্ক যেটা, আমার সাথেও একই রকম। তুই কি রে ছোটকুকি, ওইটুকু বাচ্চার মনে এমন কুমন্তর ঢোকালি, আমার থেকে দূরে চলে গেল। আর মা ভাবলো যে পদ্ম কিচ্ছু করতে পারেনি, আবারও আমি হেরে গেলাম। পদ্ম কি, আমার স্বামীর দেহ কোথায় গেল? এখানে যে অজস্র জবা ফুল ভর্তি, কোথায় গেল আমার স্বামীর দেহ? এই ঠাকুরের প্রসাদী ফুল, এটা এটা তোর মায়ের কপালে ঠেকিয়ে দে বাবা। একমাত্র তিনিই তো পারেন মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে। তুমি সব বিপদ দূর করো মা, তৃপ্তবাবুর মাকে তুমি সুস্থ করে তোলো মা। আচ্ছা শোন, এই চিঠিখানা গিয়ে বিভাদিতির হাতে দিবি, কেউ যেন জানতে না পারে আর কারোর হাতে যেন চিঠিটা না পড়ে। এই চিঠিতে খুব দরকারি কথা লেখা আছে, পারবি তো? কি হয়েছে গো? কিছু হয়েছে আমাকে বলো না। এইবার ডাবল ধামাকার জন্য রেডি থাকো বকুল। অযথাবো রক্ষিতের ঋণ শোধ করার জন্য আমাদের কোম্পানির শেয়ারের মেজর পোর্শন বিক্রি করতে হবে, বিরাট লস হবে। আর আমি যাইনি বলে যে তুই হসপিটালে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছিলি তাও তো নয়। করেছিস কি? না, কিন্তু শবনম যদি হতো সেটা কিন্তু করতো। শবনম সেরকম মেয়ে, তুই একদমই সেরকম না। জশ তুই কি বলতে চাইছিস? এটা গল্প কার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি নেই মানে তোর সঙ্গে। একটু তাড়াতাড়ি করুন না, চেচো ফাস্ট। আপনি বলুন তো কে ফোন করেছে? কুমারী যখন নেই তখন তোর সঙ্গে যদুর সম্পর্ক যেটা, আমার সাথেও একই রকম। তুই কি রে ছোটকুকি, ওইটুকু বাচ্চার মনে এমন কুমন্তর ঢোকালি, আমার থেকে দূরে চলে গেল। আর মা ভাবলো যে পদ্ম কিচ্ছু করতে পারেনি, আবারও আমি হেরে গেলাম। পদ্ম কি, আমার স্বামীর দেহ কোথায় গেল? এখানে যে অজস্র জবা ফুল ভর্তি, কোথায় গেল আমার স্বামীর দেহ? এই ঠাকুরের প্রসাদী ফুল, এটা এটা তোর মায়ের কপালে ঠেকিয়ে দে বাবা। একমাত্র তিনিই তো পারেন মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনতে। তুমি সব বিপদ দূর করো মা, তৃপ্তবাবুর মাকে তুমি সুস্থ করে তোলো মা। আচ্ছা শোন, এই চিঠিখানা গিয়ে বিভাদিতির হাতে দিবি,
কেউ যেন জানতে না পারে আর কারোর হাতে যেন এই চিঠিটা না পড়ে। এই চিঠিতে খুব দরকারি কথা লেখা আছে, পারবি তো?